মহারণ হব লাগিছিল খেল কিন্তু হল গৈ রণ দুই পক্ষৰ মাজত খেলৰ মাজতে প্ৰচণ্ড মারপিট রাজ্য সরকারের খেল মহারণের আরম্ভণিতে লাগিল কেনা ক্রীড়াঙ্গন নহয় যেন রণাঙ্গন এয়া ডবকার একাংশ ক্রীড়াপ্রেমী তেওঁলোকে খেলৰ পৰিৱৰ্তে কৰিলে গাজি যমুনা গাঁও পঞ্চায়তৰ উদমাৰীত সংঘটিত হল মারপিটৰ ঘটনা খেলৰ মাজতে দুই পক্ষৰ মাজত হোৱা মারপিটত আহত হল কেইবাজন খেল চাবলৈ আহি পৰিৱেশ বিনষ্ট কৰিলে একাংশ প্ৰচণ্ড হতাহতি মারপিটত আহত হল চাৰিজন খেলত মানে মোৰ সৰু ভাইটিটোক ৰেফাৰি হিচাপে দিছিলে তারপর ইয়াত কিবা এটা ময়দা লৈ কিবা কাজিয়া লাগি মোর সরু বাইটিটো খেদি খেদি দা লাঠি দি মারি এটা ঘরত নিয়া ঘরত সুমাই মানে সুমাইছিলে তারপর তাত গৈ পেলাই বহুত মারধর করেছে তারপর এই পুলিশে ইয়ারপরা উঠাই আনিছে উঠাই আনি হসপিটালত এডমিট করাইছিলে ইফালে সরকারি কার্যসূচীত বিধি পথালি দিয়া দুই পক্ষর বিরুদ্ধে পৃথকে পৃথকে দাখিল করা হয়েছে এজাহার আহত দুজনের অবস্থা সংকটজনক হওয়াত গুয়াহাটিলে প্রেরণ করা ইয়ারে কাবাডি খেলর রেফারি করবলে গৈ মারপিটত আহত সিদ্দেকালির অবস্থা সংকটজনক ডবকার পৰা আব্দুল হাকিমৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট খেল মহারণ হব লাগিছিল খেল কিন্তু হল গৈ রণ দুই পক্ষৰ মাজত খেলৰ মাজতে প্ৰচণ্ড মারপিট রাজ্য সরকারের খেল মহারণের আরম্ভণিতে লাগিল কেনা ক্রীড়াঙ্গন নহয় যেন রণাঙ্গন এয়া ডবকার একাংশ ক্রীড়াপ্রেমী তেওঁলোকে খেলৰ পৰিৱৰ্তে কৰিলে গাজি যমুনা গাঁও পঞ্চায়তৰ উদমাৰীত সংঘটিত হল মারপিটৰ ঘটনা খেলৰ মাজতে দুই পক্ষৰ মাজত হোৱা মারপিটত আহত হল কেইবাজন খেল চাবলৈ আহি পৰিৱেশ বিনষ্ট কৰিলে একাংশ প্ৰচণ্ড হতাহতি মারপিটত আহত হল চাৰিজন খেলত মানে মোৰ সৰু ভাইটিটোক ৰেফাৰী হিচাপে দিছিলে তাৰপিছত ইয়াত কিবা এটা ময়দা লৈ কিবা কাজিয়া লাগি মোৰ সৰু ভাইটিটোক খেদি খেদি দা লাঠি দি মারি এটা ঘৰত নিয়া ঘরত সুমাই মানে সুমাইছিলে তারপর তাত গৈ পেলাই বহুত মারধর করেছে তারপর এই পুলিশে ইয়ারপরা উঠাই আনিছে উঠাই আনি হসপিটালত এডমিট করাইছিলে ইফালে সরকারি কার্যসূচীত বিধি পথালি দিয়া দুই পক্ষর বিরুদ্ধে পৃথকে পৃথকে দাখিল করা হয়েছে এজাহার আহত দুজনের অবস্থা সংকটজনক হওয়াত গুয়াহাটিলে প্রেরণ করা ইয়ারে কাবাডি খেলর রেফারি করবলে গৈ মারপিটত আহত সিদ্দেকালির অবস্থা সংকটজনক ডবকার পৰা আব্দুল হাকিমৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট